দেখুন বন্ধুরা, বুটে ডালগুলিকে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। দেখুন আমি কিন্তু পানি ব্যবহার করিনি বন্ধুরা, আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি। চলুন তাহলে এখন হালুয়াটা তৈরি করে নিই। দেখুন বন্ধুরা, চুলাতে আমি একটা পাতিলা বসিয়ে দিয়েছি। পাতিলাতে আমি এখানে কিছুটা তেল দিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব বন্ধুরা ঘি। বন্ধুরা, বুটের ডালের হালুয়াটা তৈরি করার সময় বুটের ডালটাকে অনেকক্ষণ ভেজে নিতে হয়। আমি উঁচু উঁচু করে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা শুধু ঘি দিয়েও করতে পারেন বা শুধু তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এতে আমি দিয়ে দেব বন্ধুরা 4-5টা এলাচ আর 4-5 টুকরা দারচিনি। এখন আমি এলাচটা আর দারচিনিটাকে একটু গরম করে নিব, যাতে এলাচ আর দারচিনির ঘ্রাণটা এই তেলে বা ঘির ভিতরে চলে আসে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, দারচিনি আর এলাচটা একটু ভাজা হয়ে গেছে। এখন এতে আমি যে ডালগুলি বেটে নিয়েছিলাম সেই ডালগুলি দিয়ে দেব। আমি এখানে 1 কেজি পরিমাণ বুটের ডাল দিয়ে আজকে হালুয়াটা তৈরি করছি বন্ধুরা। আমি এখানে সবগুলি ডাল দিয়ে দিলাম। এখন আমি বন্ধুরা এই তেলের সাথে ঘিয়ের সাথে আমি ডালগুলিকে ভেজে নেব। ভাজানোর প্রসেসটা অনেক লম্বা বন্ধুরা, আপনারা যত সুন্দর করে ডালটাকে ভেজে নেবেন হালুয়াটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর যদি একটু কম করে ভেজে নেন খেতে ভালো লাগবে, কিন্তু বেশি একটা মজার হবে না। তাহলে আমি ডালটাকে ঘিয়ের মধ্যে ভেজে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আপনারা ডালটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হালুয়াটা খেতে খুব ভালো লাগবে আর অনেকদিন পর্যন্ত রেখে দিতে পারবেন। এখন এতে আমি চিনি অ্যাড করে দেবো বন্ধুরা। বন্ধুরা, যেহেতু এখানে আমার 1 কেজি পরিমাণ ডাল আছে, আমি মেজারমেন্ট কাপে 3 কাপ চিনি দিয়ে দিলাম উঁচু উঁচু করে। এ পর্যায়ে চিনিটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে আমি ডালের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি আরো 1 কাপ চিনি অ্যাড করে দিয়েছিলাম, কেননা আমাদের পরিবারের সকলেই মিষ্টিটা অনেক খায় সেজন্য। তাহলে আমি এখানে 1 কেজি বুটের ডালে 1 কেজি চিনি ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন, কেউ কম কেউ বেশি। এখন এটা আমি দিয়ে দেবো বন্ধুরা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন বন্ধুরা। লিকুইড দুধটাকে জাল দিয়ে গাঢ় করে তারপর ব্যবহার করবেন। দেখুন চিনিটা আমার গলে গেছে। এখন এই চিনির মধ্যে বন্ধুরা আমি এই বুটের ডালটাকে ভালো করে রান্না করে শুকনো শুকনো করে নেব। আমি আজকে হালুয়াটা বরফি করব না বন্ধুরা। আমরা বরফি করে আমাদের পরিবারে কেউ খায় না, আমরা সবাই চামচ দিয়ে খেতে পছন্দ করি। আপনারা চাইলে আপনারা বরফি আকার সেভ করে নেবেন। তাহলে আমি হালুয়াটা তৈরি করে নিচ্ছি। এই প্রসেসটা অনেক বড় বন্ধুরা, এ পর্যায়ে নাড়াচাড়া করতেই হবে, নিচে দিয়ে লাগানো যাবে না, তাহলে কিন্তু হালুয়াটা খেতে পারবেন না। এই জন্য এই ভিডিওটা আর নিলাম না। তাহলে আমি নেড়ে চেড়ে অনবরত হালুয়াটাকে শুকিয়ে তারপর কমপ্লিট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হালুয়াটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা, ডালটাকে ভেজে নেওয়ার কারণে এত সুন্দর একটা কালার এসেছে। আপনারা যদি বরফি শেপ করেন তাহলে বন্ধুরা আর কিছুক্ষণ ডালটাকে রান্না করে নেবেন, আর একটু শুকিয়ে নেবেন, তাহলে একটু ঘি লাগিয়ে প্লেটে ঢেলে চাকচাক করে কেটে নিলেই হয়ে যাবে বরফি শেপ। আজকে আমি বরফি শেপ করবো না, আজ আমি এমনিতেই পরিবেশন করে দেখাবো। তাহলে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে আজকে আমার বুটের ডালের হালুয়াটা কেমন হলো।
দেখুন বন্ধুরা, বুটে ডালের হালুয়াটাকে আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি। এখন উপর থেকে বন্ধুরা কিছুটা আমি কাঠবাদাম দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করে নেবেন। আর দিয়ে দেব বন্ধুরা কিছুটা কিসমিস। বন্ধুরা, কিসমিসের কালারটা আর হালুয়ার কালারটা এক হয়ে গেছে, বোঝা যাচ্ছে না? তাহলে আজকে আমার এই বুটের ডালের রেসিপির হালুয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।